প্রথমেই জিজ্ঞেস করব যে ক্যাডবেরি ম্যাডবেরি ইনডুইট এই কম্পিটিশনটার ব্যাপারে তুমি প্রথমে কিভাবে জানতে পারলে? হ্যাঁ, আমি প্রথমে পেটিএম অ্যাপ্লিকেশনে একদিন পেমেন্ট করছিলাম, তো ওই দিনই ওখানে আমি একটা নোটিফিকেশান দেখি ক্যাডবেরি ম্যাডবেরি ডুয়েট, ওখানে আমি নিজেকে রেজিস্টার করি, দেন তারপরে ওখান থেকে আমি ফ্লেভার চুজ করি। আচ্ছা, তারপর তোমার এই নাটি কুলফির মতো ইনোভেটিভ একটা রেসিপির কথা তোমার কী করে মাথায় এলো? হ্যাঁ, নাটি কুলফিটা অ্যাকচুয়ালি আমার মাথায় এসেছিলো, ক্যাডবেরিটা আমরা অ্যাকচুয়ালি ঠান্ডা পছন্দ করি, তো ওইখান থেকে আমার মনে হলো যদি আমরা কিছু ঠান্ডার মধ্যে কোনো ঠান্ডা জাতীয় কোনো জিনিস আমরা অ্যাড করতে পারি তাহলে বেটার হয়, তো ওইখান থেকে আমরা ছোটোবেলা থেকেই সবাই কুলফি জিনিসটাকে পছন্দ করি, তো ওখান থেকেই আমি ওই কুলফিটা অ্যাড করার শুরু ভাব। আর তুমি যখন এই রেসিপিটা সাবমিট করলে তারপরে যে সিলেকশন প্রসেসটা সেটার ব্যাপারে যদি একটু বলো, তুমি কীভাবে জানতে পারলে যে তুমি সিলেক্ট হয়েছো? হ্যাঁ, ওই জুনের দিকে আমার একদিন আমি ক্লাসে ছিলাম, তো আমার কাছে একটা কল আসে মুম্বাই থেকে, তো তখনই ওরা বলে যে তোমার ফ্লেভারটা সিলেক্ট হয়েছে, তো তোমার সাথে আমরা ইন্টারভিউ করব আর অ্যাড শ্যুট করব। তো আমি তখন প্রথমে ভেবেছিলাম জিনিসটা হয়তো ফেক বা কেউ মজা করছে, তারপরে জিনিসটার সম্বন্ধে আমি রিসার্চ করি, আমারই ক্লাসের একজন যে আমার সাথে থাকে সাত্বিক কুমার মারদান, ও আমাকে এই জিনিসটা ওই রিসার্চ করার জন্য অনেক হেল্প করে, তো আমরা দুজনেই হেল্প রিসার্চ করি, দেন তারপরে সিওর হই যে জিনিসটা কারেক্ট, তো তখনই আমি এগ্রি করি ওদের সাথে যে আমরা শ্যুটটার জন্য রেডি আছি। আচ্ছা, এবং এই শ্যুট করতে তুমি মুম্বাইতে গেছিলে, ক্যাডবেরি এই সমস্ত কিছুটা স্পন্সর করেছে, এই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করে নাও। আচ্ছা, আমার জুলাইতে আমাদের সেমিস্টার ফাইনাল এক্সাম চলছিল, তো তখন আমি ওদেরকে টাইম দিয়েছিলাম আগস্টে, তো ওই মতো ওরা আগস্টে আমার টাইম ডেট নিয়ে শুটিংয়ের একটা ব্যবস্থা করে মুম্বাইতে মনোক্রম স্টুডিও বলে আন্ধেরিতে, তো ওরা আমার এখান থেকে যাবতীয় যা কস্ট ফ্লাইটের টিকিট ক্যাব রুম হোটেলের প্রাইস টোটাল ওরাই বেয়ার করে, তো ওরপরেই পরের দিনই শুটিং ছিল, তো ওখানে আমি দুদিন ছিলাম। নাটি কুলফি এই নতুন ফ্লেভারটা ট্রাই করে তোমাদের কেমন লাগ? খুব টেস্টি, খুব ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লেগেছে আমার খেয়েটা। আর তুমি কি বল? আমার সব ভালো লেগেছে বিকজ এটা একটা কুলফি ফ্লেভার, আর যেটা আমাদের আইসক্রিমের মধ্যে আর এবং টাইমসের আমাদের একটা পেমেন্টে জেনে দেয়, সো আই থিঙ্ক এটা আমরা বেশি টেস্টি হবে। সৌমিত্র ফ্রেন্ড বা রুমমেট হিসেবে ওর যে জার্নিটা ক্যাডবেরি ম্যাডবেরিতে সিলেকশন হওয়াটা এটা তুমি দেখেছো, তো এই ব্যাপারে তুমি কি বল? অ্যাকচুয়ালি একদিন হঠাৎ করে ও আমাকে বলে যে ওকে নাকি ক্যাডবেরি থেকে কল করেছে, তো প্রথমে আমরা দুজনেই ভেবেছিলাম যে হয়তো কোনো প্র্যাঙ্ক কল করেছে, কারণ বন্ধুরা এরকম প্র্যাঙ্ক করে থাকে, তারপর আমরা অ্যাকচুয়ালি ভালো করে জিনিসটাকে চেক করি এবং জিনিসটা চেক করে বুঝতে পারি যে না জিনিসটা জেনুইন এবং একটা ভালো জায়গায় ও সিলেক্টেড হয়েছে, তো দেন ওর জার্নিটা দেখেছি, ওর সাথে কন্ট্যাক্ট করা, এগ্রিমেন্ট, বাকি সমস্ত যা প্রসিডিওর, দেন ও মুম্বাই গেছিলো, ওর অ্যাড শ্যুট হয়েছিল এবং ওর ফ্লেভারটাও রিসেন্টলি লঞ্চ হয়েছে, তার অ্যাডটাও দেখলাম, তো ফ্লেভারটা মানে ও যে সিলেক্ট হয়েছে আমি পার্সোনালি ফ্রেন্ড হিসেবে খুব খুশি যে আমার বন্ধু আমার একটা ভালো জায়গায় চান্স পেয়েছে এবং ওকে আমি এখন টিভিতেও অ্যাডে দেখতে পাচ্ছি, তো ফ্রেন্ড হিসেবে রুমমেট হিসেবে আমি খুব খুশি। আর এই যে প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ হয়েছে, তো সেটা বাকি চকলেটের থেকে কীভাবে আলাদা, তোমার টেস্ট করে কী বলবে? আমি রিসেন্টলি টেস্ট করেছি, এমনিতে ক্যাডবেরি তো ছোটোবেলা থেকে সবার পছন্দ, বাচ্চাদেরও পছন্দ, তো মা বা কুলফির কনসেপ্টটা চকলেটটা খেয়ে দেখেছি, খেলে একটা কুলফির একটা ফ্লেভারের একটা টাচ রয়েছে, তার সাথে আরও একটা ফ্লেভার আরও কিছু ফ্লেভার রয়েছে ম্যাঙ্গো বা এরকম টাইপের, তো তার থেকে এটা বেটার, ম্যাঙ্গোটা অতটা আমার পার্সোনালি ভালো লাগেনি, ওটা একটু টক টক, কিন্তু এই যে কুলফির যে কনসেপ্টটা সত্যিই আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং কুলফিও আমি খেতে পছন্দ করতাম, তো কুলফি আর চকলেটের যে মিক্সচারটা সেটা আমার খুব ভালো লেগেছে। যখন তুমি এই নাটি কুলফি ফ্লেভারটা পারচেস করলে তখন কি তুমি জানতে এটা তোমার ফ্রেন্ডের ক্রিয়েশন? না, একদমই আমি জানতাম না, আমি একদিন চকলেট কিনতে গেছিলাম, তো হঠাৎ দেখে মানে চকলেটে সৌমিত্রর নামটা লেখাবে, এবার আমি তো তখন কনফিউজ হয়ে গেলাম, আমার কলেজে এসে ওকে জিজ্ঞাসা করে দিয়ে পুরো কনফার্ম হয়ে গিয়ে তখন আমি জানতে পারলাম যে ওরে আর কি ক্রিয়েট করা আর কি ফ্লেভারটা,
তো ফ্লেভারটা আমি খেয়েছি আর এমনি আমার কুলফি খেতে খুবই ভালো লাগে, তো কুলফির সাথে চকলেটের এই ফ্লেভারটা মানে খুবই দারুণ ছিল আর ভীষণই ভালো টেস্ট ছিল। এখন যে সমস্ত মার্কেটে লোকাল ফুড ক্যান্টিন সব জায়গায় যে তোমার প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, তোমার ফ্রেন্ডসরা টেস্ট করছে, এই ব্যাপারে তোমার কেমন অভিজ্ঞতা? খুবই ভালো লাগছে, সবার থেকে রিভিউ নিচ্ছি, ওদেরও খুব ভালো লেগেছে। আর পুরো ইন্ডিয়াতে যেটা লঞ্চ করেছে তো সবাই রিভিউ দিয়েছে ভালো, ফ্যামিলি বন্ধুরা স্যার ম্যামেরা সবাই বলেছে ভালো হয়েছে, তো আমার খুবই ভালো লাগছে। আচ্ছা,